সো হ্যালো বন্ধুরা, চলে এসছি এই চ্যানেলে আরেকটা নতুন বাংলা এপিসোড নিয়ে। তো আজকের ভিডিওটাতে আমি বলবো আজ রাত 12টার আপডেট, এছাড়া আমাদের ইন্ডিয়ান সার্ভারে কোনো রকম কোনো ওয়েভ ইভেন্ট চলছে না, তো কী ওয়েভ ইভেন্ট আসার সম্ভাবনা আছে, এছাড়া আমাদের নতুন ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের ব্যাপারেও আমি কিছু বলবো। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দাও, আর চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে যদি তোমাদের ইচ্ছা হয় তো তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সো ভিডিও শুরু করা যাক। সো গাইজ, আজকে রাত 12টার পরে তোমরা কোনো রকম কোনো প্রকার ইভেন্ট আমাদের গেমের ভেতর তোমরা দেখতে পাবে না, এটা 100% কনফার্ম। তো কালকে তোমরা 8:30টার পরে তোমরা দেখতে পারো এরকম একটা ইভেন্ট আমাদের ইন্ডিয়ান সার্ভারে কনফার্ম হয়ে আছে, আসবে হয়তো কালকেই চলে আসতে পারে অথবা কিছুদিন দেরিতেও আসতে পারে, অথবা এরকম একটা দুগুলির ইভেন্ট যেটা রোল দ্য ডাইস ইভেন্টের মাধ্যমে আসবে বলে সম্ভাবনা আছে। তো এইরকম ইভেন্টও আমাদের ইন্ডিয়ান সার্ভারে চলে আসতে পারে, কিন্তু সম্ভাবনা খুবই কম এই ইভেন্টটা আসার। এছাড়াও যে ফ্লিপকার্ট ইভেন্টটা থাকে, যেটা তিনখানা কার্ড থাকে ফ্লিপ করে দেখা নিতে হয় গ্র্যান্ড প্রাইজ, তো 700 ডায়মন্ড টোটাল খরচা হয়, তো সেরকম একটা ইভেন্টও আমাদের ইন্ডিয়ান সার্ভারে কালকে চলে আসতে পারে। এবার চলে আসা যাক আমাদের ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্ট। তো গারেনা ফ্রিফায়ার একখানা পোস্টে দেখিয়েছিল যে তোমরা ওই যে একটা কিছু এখানে খুঁজতে হবে, মানে ক্লু খুঁজে বের করতে হবে, তো সেখানে দেখতেই পাচ্ছ তোমরা ডান দিকের কোণে 29 মে। তো আমাদের ইন্ডিয়ান সার্ভের 29 মে কিছু একটা হতে চলেছে, তো এই রকম ইভেন্টটাই হয়তো আমাদের ইন্ডিয়ান সার্ভারে চলে আসতে পারে। তো এই ইভেন্টটা অনেক তোমরা প্রাইজ পাবে, তো প্রাইজগুলো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের ওপর এখন। তো এখানে মনস্টার ট্রাক থেকে শুরু করে ইমোট, বান্ডিল, এছাড়াও দুখানা গান স্কিন, স্কেটবোর্ড, ব্যাকপ্যাক, প্যারাশুট, পেট স্কিন, লুট বক্স, গ্রেনেড, তো অনেক কিছু আইটেম আছে এখানে, অনেক কিছু তোমরা ফ্রিতে পাবে, অনেক কিছু ডায়মন্ড দিয়ে কিনতে হবে, এছাড়া অনেক কিছু টপ আপ ইভেন্টটাও চলে আসতে পারে। তো বুঝতেই পারছ, তো আমি এখানে তোমাদের বান্ডিলগুলো দেখাচ্ছি একবার। তো মেল বান্ডিলটা মারাত্মক হতে চলেছে, তো দেখতেই পাচ্ছ মেল বান্ডিলটা, তো এরকম একটা বান্ডিল কখনোই আমাদের ইন্ডিয়ান সার্ভারে ফ্রিতে তো দেবেই না, তো বুঝতেই পারছো এটা কোনো একটা কোনো ওয়েভ ইভেন্টের মাধ্যমে আমাদের ইন্ডিয়ান সার্ভারে লঞ্চ করবে। তো দেখতে মারাত্মক রকমের একটা বান্ডিল, তো জ্যাকেটের পিছনেও লেখা ওয়ার্ল্ড সিরিজ, তো বুঝতেই পারছো কীরকম বান্ডেল। তো ফিমেল বান্ডেলটা তোমরা দেখতে পারো, তো এই বান্ডেলটা হয়তো তোমরা ফ্রিতে পেয়ে যাবে, বিকজ যে কোনো বড়ো ইভেন্টেই তোমরা ফিমেল কস্টিউমটা ফ্রিতে পেয়ে যাও। তো এরপরে আমি তোমাদের ব্যাকপ্যাকটা দেখাচ্ছি, যেটা আমি এখানে দেখালাম ছবিতে, ব্যাকপ্যাকটাও মারাত্মক রকমের ব্যাকপ্যাক। সো গাইস, এটাই হচ্ছে সেই ব্যাকপ্যাক যেটার কথা আমি বলছিলাম। তো দেখে তো অত ভালো লাগছে না, তো এটা হচ্ছে লেভেল 3, এরপর লেভেল 2 লেভেল 1, তো অত আচ্ছা খাসা নয়। তো এবার কাহানি মে টুইস্ট, জাস্ট দেখো এবার, তো এবার কেমন লাগছে ব্যাকপ্যাকটা মারাত্মক। তো এটাই হচ্ছে সেই ব্যাকপ্যাক যেটার কথা আমি বলছিলাম, তো দারুণ একটা ব্যাকপ্যাক। তো এরপরে গান স্কিনগুলো দেখাচ্ছে, তো তোমরা স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছ এখন দুখানা গান স্কিন, ম্যাক্স 7 আর ভেক্টর, তো ভালোই মোটামুটি স্কিন, জানি না এবিলিটি এখনও, তো এটা আমাদের ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের সময় অ্যাড হয়ে যাবে। সো গাইজ, আমি আরেকবার তোমাদের 4টা পুরো শর্টে দেখিয়ে দিই, তাহলে তোমরা পুরোটা বুঝতে পেরে যাবে যে কী কী জিনিস আসছে আমাদের সেই 29 মে ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টে। তো দেখতেই পাচ্ছ, দেখে নাও কী কী জিনিস আসতে চলেছে। তো আজকের ভিডিওটা এতটাই, তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। গাইজ, আমি আই ব্যাটনে একটা ভিডিও আমি শো করে দিচ্ছি, তো তোমরা সেই ভিডিওটা দেখলে আমাদের ইন্ডিয়ান সার্ভারে যে নতুন নতুন ইমোটগুলো অ্যাড হতে চলেছে, তো তোমরা সেটা বুঝতে পারবে। তো তোমরা চাইলে সেটা ভিডিওটা দেখে নিতে পারো, আমি অ্যাড করে দিয়েছি আই ব্যাটনে, ডিসক্রিপশন বক্সেও আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি। সো গুড বাই গাইজ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।